নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে দেখে নেব আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। রাজ্য জুড়ে বাড়ছে মারণ ভাইরাস করোনার প্রকোপ, সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী মৃত্যুর হারও। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধি নিষেধ আরোপের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন করা হচ্ছে সাধারণ মানুষকে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কার্যত লকডাউনের বিধি নিষেধ আরোপ হয়েছে রাজ্যের সর্বত্র। যেমন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে, তেমনি সকাল ১০টার পর খুচরো দোকানপাটও বন্ধের নির্দেশ রয়েছে। কিন্তু সোমবার একেবারে ভিন্ন ছবি দেখা গেল কেশিয়ারির খাজরা বাজারে। এদিন ১০টার পরেও বেশ কিছু দোকানদারকে দেখা গেল বেচা কেনা চালিয়ে যেতে। এই সময় সাধারণ মানুষ গৃহবন্দী থাকার কথা থাকলেও অন্যদিনের মতন মানুষের আনাগোনা দেখা গেল খাজরা বাজারে। তার উপর বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়াই, কেউ কেউ ক্যামেরা দেখলেই পকেট থেকে মাস্ক বের করে পরে নিচ্ছেন। আবার কারো কারো কাছে মাস্ক পরেননি কেন প্রশ্ন করতে উত্তর দিচ্ছেন, পকেটেই আছে, পরতে ভুলে গেছি। এরকম একটি পরিস্থিতিতে প্রশাসনের তৎপরতা খুব একটা চোখে পড়েনি এদিন। তবে সাধারণ মানুষের আচরণেও অবাক করার মতন, যেখানে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দিন রাত পরিশ্রম করে চলেছে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে অক্সিজেন যোগানের জন্য, সেখানে খাজরা বাজারের এদিনের এই ছবি যথেষ্টই উদ্বেগের। নাস্তা এখন কটা বাজে? কোথায় নামাচ্ছেন? সরকার থেকে তো নির্দেশ আছে যে ১০টার পরে কোনো টোটো টোটো চলবে না এবং ইমার্জেন্সি ছাড়া। এটা কি ইমার্জেন্সি? বেলদা থেকে মালটা না, বেলদা বেলদা থেকে খাবার ফেনাইল টেনাইল সব কিছু আছে না? বেলদা টেলদা না, এটা সরকার থেকে তো নির্দেশ রয়েছে। তো তাও আপনারা লকডাউন না মেনে কেন আপনারা যাতায়াত করেন? কালকে লোড আছে। হ্যাঁ, ১০টার আগে শেষ করুন। আমাদের এখানে আজকে দিন করলে কালকে মাল দিচ্ছি, মানে সিস্টেমটা কোন দোকানে? আপনি বিশিমাল দোকানটা যে জুতার দোকানটা উল্টো সাইডে, পানি দিপারে উল্টো সাইডে। এখন যাবেন কোথায়? এখন যাবো আমি আপনার। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী বুধবার বিকেলে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। তাই ঝড় শুরুর আগেই তৎপর হতে দেখা গেল বেলদা থানার পুলিশকে। তড়িঘড়ি বিপর্যয় এড়াতে নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করে বেলদা থানার পুলিশ। সোমবার সকালে বেলদাসহ বেলদার পার্শ্ববর্তী এলাকাগুলিতে মাইকিং করে মানুষকে ঘর থেকে না বেরোনোর অনুরোধ করা হয়। প্রয়োজনে হেল্পলাইন নাম্বারে ফোন করবার আবেদন জানিয়ে সতর্ক করল বেলদা থানার পুলিশ। পাশাপাশি এদিন দুপুর থেকেই বেলদাসহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গভীর সমুদ্রে ইতিমধ্যেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে উড়িষ্যার পারাদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে যশ। তবে সময় গেলেই নির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানানো সম্ভব হবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পূর্ব টিনের বাড়ি, লোকজনকে নিকটবর্তী স্কুল কলেজ বা ফুড সেন্টারে সরিয়ে নিয়ে যান, অবশ্যই করোনা বিধি মেনে। কোনো সময় সম্বলহীন বা একা ব্যক্তি কোন দুর্বল বাড়িতে ছাড়া না পড়ে যান, সম্বল কাছে রাখুন এবং দুর্যোগ। মাঝরাতে জাতীয় সড়কের ওপর ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে মৃত্যু হল এক ওষুধ বোঝাই গাড়ির চালকের, আহত হন গাড়ির মধ্যে থাকা হেলপারও। জানা গিয়েছে রবিবার মাঝরাতে ওষুধ ও নানান পণ্য সামগ্রী নিয়ে একটি মালবোঝাই লরি কলকাতা থেকে ওড়িশা যাওয়ার পথে দাঁতনের ৬০ নম্বর জাতীয় সড়কের মনোহরপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালকের।
আহত হন লরির হেলপার। খবর পেয়ে দাঁতন থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠায়। মৃত ওই চালকের দেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত চালকের কোনো পরিচয় জানা যায়নি এখনো। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় ঘুম ধরে যাওয়ায় ঘটে এমন দুর্ঘটনা। সবাই যখন সাইক্লোন যশের গতিপথের দিকে তাকিয়ে ঠিক তখনই সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ হঠাৎ করে ঝাড়গ্রাম জেলার সাকরাইলের দিক থেকে ৩৫টি দাঁতাল হাতির দল ঢুকে পড়ল খড়গপুরের কলাইকোন্ডা লাগোয়া জ্যোতি জঙ্গলে। বন দপ্তর সূত্রে খবর, হঠাৎ করেই এদিন হাতির দলটি দলমা পাহাড় থেকে ঝাড়গ্রামে এসে পৌঁছয়। সেখান থেকে কোনো কিছু বোঝার আগেই তাদের পরবর্তী গন্তব্য হিসেবে সাকরাইল হয়ে কলাইকোন্ডা জঙ্গলে এসে পৌঁছয় তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোন রকম ক্ষতি করেনি দাঁতাল হাতির দলটি। বর্তমানে জ্যোতি জঙ্গলে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই লোকালয়ে ঢুকতে না পারে দলটি। মুখের দিকে পাথর গুলা খাচ্ছে ছিটকিছে, ঢিল মিল যদি আছে মাথা ফাটান দিবে। করোনা অতিমারির কারণে সোমবার বেলদাতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মদিবস অনাড়ম্বরে পালিত হল। এদিন দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বেলদা গঙ্গাধর একাডেমি প্রাঙ্গণে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের সম্পাদক বিশ্ব সিন্ধু দে, অখিল বন্ধু মহাপাত্র, সুশান্ত পানিগ্রাহী, মহেশ্বর বেড়া, নিমাই ঘোড়াই প্রমুখ। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের কলম বারবার গর্জে উঠেছিল। তার জন্য বহুবার তাকে জেলেও যেতে হয়েছে। তার অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার এবছর শতবর্ষ চলছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিরাপদ দূরত্ব বজায় রেখে অনাড়ম্বরভাবে বিদ্রোহী কবির জন্মদিনটি উদযাপিত হল বলে জানিয়েছেন নজরুল সাংস্কৃতিক সংঘের সম্পাদক বিশ্ব সিন্ধু দে। এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন কবি যিনি জন্মগ্রহণ করলেন বাংলার মাটিতে, তিনি পরে এই সরকারের অনুমতি নিয়ে, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে গেলেন সদ্য স্বাধীন হওয়া এক দেশ বাংলাদেশে। বাংলাদেশের মুক্তি সূর্য তথা প্রথম রাষ্ট্রপতি মুজিবুর রহমান খান বঙ্গবন্ধু, তিনি কলকাতা থেকে কবিকে নিয়ে গেলেন, রাখলেন বাংলাদেশের ধানমান্ডির একটি সুরম্য ঘরে। আর ১৯৭৫ তাকে দিলেন বাংলাদেশের নাগরিকত্ব। ১৯৭৬ তারা ঘোষণা করলেন, আমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি। বলার যে এবছর কবির যে একটি অন্যতম কবিতা বিদ্রোহী কবিতা, তারও ১০০ বছর পূর্তি হয়েছে এবছর। যে কবিতা অনেক মানুষকে জাগিয়ে দিয়েছিল সে সময়, অনেককে মুখর করে তুলেছিল, আন্দোলনে নামিয়েছিল, শির উন্নত করে বাঁচতে শিখিয়েছিল, সেই কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা। জানিয়ে অন্য এক কবি বিশ্বকবিও নজরুলের প্রশংসা করেছিলেন। বিগত কয়েক বছরের মধ্যে রাজ্যের মানুষ আয়রা দেখেছে, দেখেছে আমফানের মতন ঘূর্ণিঝড়। এর মধ্যেই আগামী ২৫ এবং ২৬ মে আরও একবার দুর্যোগের মুখে পড়তে চলেছে পশ্চিমবঙ্গবাসী।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী সুন্দরবনের ওপর দিয়ে যাবে ভয়াবহ ঘূর্ণিঝড় যশ। আপাতত প্রশাসনের চ্যালেঞ্জ এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি যথাসম্ভব আটকানো আর ঝড়ের আগে মানুষকে ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া। গোটা পরিস্থিতি তদারকিতে সোমবার দিনভর কেশিয়ারি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে গোটা এলাকা জুড়ে। এদিন কেশিয়ারির সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকা চষে বেড়াচ্ছেন ব্লক প্রশাসন আধিকারিক সৌগত রায়। নদী তীরবর্তী এলাকায় প্রশাসনের তরফ থেকে গ্রামগুলিতে মাইকিং করে চলছে। কাঁচা ঘরবাড়ি ছেড়ে মানুষ যেন সাইক্লোন সেন্টারে চলে যান। আবার এই সময় টহল দিতে থাকে পুলিশ প্রশাসনও, তারা মাইকিং চালাচ্ছেন মৎস্যজীবীদের রুখতে। বলা যেতে পারে কেশিয়ারি প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে ইয়াস মোকাবিলায়। সতর্কবার্তা জানানো হইতেছে, গুজব উপেক্ষা করুন, শান্ত থাকুন, আতঙ্কিত হবেন না, আপনার মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, রেডিও টিভি ও সংবাদপত্রের আবহাওয়ার খবরের দিকে খেয়াল রাখুন, জরুরি নথিপত্র ও মূল্যবান সামগ্রী জল থেকে বাঁচিয়ে রাখবেন, আপৎকালীন প্রয়োজনের জন্য অত্যাবশ্যকীয় সামগ্রী খাদ্য ওষুধ জল ও পোশাক প্রস্তুত রাখবেন, আপনার বাড়িটিকে সুরক্ষিত রাখুন। একদিকে মারণ ভাইরাস করোনার আতঙ্ক, অন্যদিকে গ্রীষ্মের প্রচণ্ড হাঁসফাঁস করা গরমে সাধারণ মানুষ রক্তদানে বিরত থাকার ফলে সর্বত্র ব্লাড ব্যাঙ্কগুলোতে শুরু হয়েছে রক্তের চরম আকাল। এই মুহূর্তে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটাতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল কেয়ার ফাউন্ডেশন। সোমবার সংগঠনের পক্ষ থেকে নয়াগ্রাম হাসপাতালের ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় 15 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। স্মাইল কেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এই করোনা মহামারী প্রাককালে হসপিটালগুলো রক্তশূন্যতায় ভুগছে, তাই স্মাইল কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। উক্ত রক্তদান শিবিরে প্রায় 15 জন মতো রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী দিনেও সবাইকে বলতে চাইব যাতে আগামী দিনে সবাই এসে রক্তদানে এগিয়ে আসেন, তাহলে হসপিটালগুলোকে রক্তশূন্যতায় ভুগতে হবে না এবং কোনো রোগী রক্তের অভাবে মারা যাবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 26 মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় যশ উপকূলের উপর আছড়ে পড়বে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কতা প্রদান, যেখানে বলা হয়েছে সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকার মাটির এবং টালির ছাউনির বাড়িতে বসবাসকারীরা যেন নিরাপদ জায়গায় সরে যান। সেই মতো করে গোপীবল্লভপুর এবং নয়াগ্রাম ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে শুরু হয়েছে ঘূর্ণিঝড় সম্পর্কে আতঙ্ক। কারণ জগন্নাথপুর, পিরাশিমুল, আলমপুর, মহাপালের মতন গ্রামের বেশ কিছু মানুষের বাড়ি সুবর্ণরেখা নদীর তীরে, সঙ্গে কারো কারো বাড়ি মাটির দেওয়াল, খড়ের ছাউনি, তো কারো টিনের চালা। ফলে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় মানুষের প্রতি মুহূর্ত কাটছে আতঙ্কে এবং শঙ্কায়। তবে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রাক মুহূর্তে এলাকায় শুরু হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি, তাই পরিস্থিতি বিবেচনা করে কয়েকটি জায়গায় সতর্কতা ঘোষণা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ফলে পার্শ্ববর্তী কোনো সরকারি পাকা বাড়িতে থাকার চেষ্টা করছেন অজিত আগুয়ানের মতন সুবর্ণরেখা নদী পারবাসীরা। 24 তারিখ আমাদের যে 26 তারিখে যে ঘূর্ণিঝড়টা হবে, সেই ঝড়ের জন্য একটা আতভয় আছে আর কি। যদি আশাপাশি কোথাও যদি সরকারি যদি কোনো পাকা ঘর থাকে তাহলে থাকা গেল, নাহলে তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে নদীর পাড় সবদিকে ফাঁকা ফাঁকা, এখন ঝড়টা যে কি করা যাবে কি করবো সেটা আমাদের কোনো উপস্থিতি নিয়ে একটা কোনো বিচারই হচ্ছে না। মানে আপনাদের বাড়ি কি বাড়ি? আমাদের এরকম টিনের বাড়ি, ভাঙা বাড়ি, তিরপাল দেওয়া আছে। আর ইয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো এসে বলা হয়েছে এলাকায়? এলাকায় তো বলে না, এমনিতে গোপি টোপি বলা হয়েছে, মহাপালের দিকে বলা হয়েছে, আমাদের গ্রামে এখন ঢুকেনি বলার জন্য। তাহলে আপনারা পাশাপাশি কোনো পাকা ঘর দেখে রেখেছেন? হ্যাঁ, পাশাপাশি বলতে আমাদের একটা খাদি ঘর আছে, খাদি ঘরের কাজ আছে, সুতোর কাজ, ওইখানে একটু বেশি ঝড়লে আর মারা আটকে দেবে ওইখানে, আর ওইখানে আবার কতগুলো লোক ধরাবে ওইখানে, পাড়া প্রতি তো অনেক লোক আছে না, অনেক জিনিসপত্র আছে, অনেক কিছু আছে, সেই নিয়ে চিন্তা, একটা দুশ্চিন্তায় পড়ে আছে। আপনার নাম? আমার নাম অজিত আগুয়ান। ঘূর্ণিঝড় যশের প্রাক মুহূর্তের প্রভাবে ইতিমধ্যে দীঘা সমুদ্র সৈকত জুড়ে সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টির প্রকোপ। দুপুর থেকে বৃষ্টির পাশাপাশি সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বাড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তার মধ্যে এদিন পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী দীঘা পরিদর্শন করতে আসবেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র।
মন্ত্রী আসার আগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কাজ শুরু হয়েছে সমুদ্র সৈকতে। সর্বতোভাবে তিনি আমফানের যে সমস্ত অভিজ্ঞতা সবকে মাথায় রেখে যশ আগামী দিনে যেটা ধেয়ে আসছে তার জন্য তিনি সর্বরকম প্রস্তুতি নিয়েছেন। তিনি আমাদের প্রত্যেকটি দপ্তরকে তিনি অ্যালার্ট করে দিয়েছেন, ইতিমধ্যে উপান্নতে তিনি থাকবেন, তিনি ওখানে কন্ট্রোল রুম খুলে আছেন। আমরা যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী সংশ্লিষ্ট এই যশকে মাথায় রেখে বিশেষ করে ইরিগেশনের পক্ষ থেকে আমরা দ্রুত বাঁধ মেরামতির কাজ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, গেঁওখালী সব জায়গায় আমরা শুরু করে দিয়েছি। এছাড়াও যদি আমরা দেখি ইতিমধ্যে কোনো জায়গায় ব্রিজ হচ্ছে কিংবা কোনো জায়গায় ভাঙার সম্ভাবনা আছে সেই জায়গায় আমরা শালবোল্লা থেকে আরম্ভ করে গানিব্যাগ সমস্ত কিছু মজুদ রেখেছি এবং আমাদের দপ্তরের প্রত্যেকটি আধিকারিক থেকে আরম্ভ করে দপ্তরের কর্মচারীদের সবাইকে আমরা সজাগ থাকতে বলেছি। তারা প্রতিনিয়তই বাঁধগুলিতে তারা প্রহরা দিচ্ছেন, দেখছেন কোন জায়গার কি অবস্থা। তাই মুখ্যমন্ত্রী যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট দিয়ে মানুষের তাকে রেস্কিউ করা, খাদ্য সামগ্রী দেওয়া সব কিছুর ব্যবস্থা রেখেছেন, সেই কথা মাথায় রেখে আমরা বিভিন্ন স্কুলগুলোতে একটা সেখানটা আমরা খুলে দিয়েছি, এক সেন্টার খুলে দিয়েছি। যারা মাটির বাড়িতে থাকেন তাদেরকে জেলা নেতৃত্বের সঙ্গে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সেই জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তাই সর্বতোভাবে আমরা তৈরি, আমরা সবাইকে আশ্বাস দিচ্ছি আপনারা কেউ এই যশ একে ভয় পাবেন না, ভীতির কোনো কারণ নেই, সরকার পাশে আছে। সর্বোপরি চালিকা শক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবার দুঃখে সুখে থাকে, তিনি ঝড় ও বন্যায় সদা জাগ্রত থাকে, সেই দিক থেকে আমরা। সঙ্গে থাকুন, ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সানন্দা নিউজ। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে, আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। মাত্র 12% সুদের হারে পেয়ে যাবেন গোল্ড লোন, দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতন সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন এবং অনলাইন পেমেন্ট ফেসিলিটি রয়েছে। আরো বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং ইগড়াতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সীতারাম হেলথ ক্লিনিক, ডাক্তার সৌমিক পতি, BHMS, WBUHS, কলকাতা, এক্স ইন্টার্ন NCCH মেডিকেল কলেজ ও হসপিটাল কলকাতা। এখানে সমস্ত ধরনের হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়, গ্যাস্ট্রিক সমস্যা, চর্মরোগ, গাঁটি ব্যথা, বাত, সায়াটিকা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা, রক্তাল্পতা, হজমের সমস্যা, সাদা স্রাব, মাসিক সমস্যা, অ্যালার্জি, অর্শ, ফেসচুলা, পেটে ব্যথা, সর্দি কাশি, জ্বর, দুর্বলতা, বাচ্চাদের সমস্ত রোগ। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10:00 থেকে 12:00 পর্যন্ত নেতাজি ক্লাবের বিপরীতে খড়িকা মাথানি, নয়াগ্রাম, ঝাড়গ্রাম। এছাড়াও ডাক্তারবাবু নিজ বাড়ি হাসিমপুরে চিকিৎসা করেন বিকাল 4:00 থেকে 6:00 পর্যন্ত। ফোন নাম্বার 8777582418। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে, নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপ্রাইটার সৌমেন্দু দে, মোবাইল নম্বর 8250671651, আরো একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে, আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। চেম্বার করেন প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার নিজ বাড়ি দেউলি বেলদা হাসপাতালের কাছে, কলেজ যাওয়ার রাস্তায় সকাল 7:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি ঠাকুরচকে বেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7:00 থেকে সন্ধ্যা 7:00 পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য
পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নাম্বার 8972306685। আপনি কি অতিরিক্ত ওজন ও মেদের সমস্যায় ভুগছেন? আপনার লাইফস্টাইল আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অনেক চেষ্টা করেও নিজের অতিরিক্ত ওজন কমাতে পারছেন না, তার উপর ক্লান্ত শরীর ও নানান সমস্যা, অনেক তো হলো দৌড়ঝাঁপ ডায়েট চার্ট মেনে চলা, কিন্তু কাজের কাজ কিছু হয়েছে কি? একবার আসুন আর মাত্র 10 দিনে আমাদের কাছে হাতে নাতে ফল পান। রান ইন্টু ফিটনেস, এগরা পূর্ব মেদিনীপুর, কন্ট্যাক্ট 9851800721 or 8777378224। আমাদের কাছে সঠিক পদ্ধতিতে ওজন কমানো বা বাড়ানো হয়। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করুন 9593932222 এবং 9609004000 এই নম্বরে। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আগামী 26 মে রাজ্যের উপকূলবর্তী জায়গায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। গত বছর আমফান মোকাবিলার জন্য সেভাবে তৈরি ছিল না হলদিয়ার প্রশাসন, তবে এবছর ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরের মাঝামাঝি কোনো জায়গায়, ফলে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে হলদিয়াতে। তাই ঘূর্ণিঝড় মোকাবিলায় যেমন তৈরি এনডিআরএফ টিম, তেমনই হলদিয়ার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজগর আলীর নেতৃত্বে প্রায় 200 জনকে নিয়ে গঠন করা হল বিশেষ বিপর্যয় মোকাবিলা দল। তৃণমূলের এই বিপর্যয় মোকাবিলা দল যেমন আগামী 2 দিন ঝড়ের আগে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, সেরকমই ঝড়ের পর এলাকায় উদ্ধারে অংশ নেবে। প্রাকৃতিক দুর্যোগ যশ যে আসছে তার পুরো প্রস্তুতি আমরা নিয়েছি, প্রিকশন নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস কাটা, আপনার গাছ কাটা মেশিন থেকে শুরু করে রেনকোট, গামবোট, আপনার হেলমেট এবং ত্রাণ শিবিরে যারা থাকবে তাদের ড্রাই ফুড থেকে শুরু করে আপনার মাইক, সমস্ত মাইকিং থেকে শুরু করে যাবতীয় রাস্তা অবরুদ্ধ হয়ে গেলে ক্রেন, ডাম্পার থেকে শুরু করে যা যা ডিজাস্টার টিমের একটা প্রয়োজন, এবং কার্বলিক অ্যাসিড থেকে শুরু করে ব্লিচিং পাউডার থেকে শুরু করে টোটালটাই আমরা সেট আপ রেখেছি। প্রাকৃতিক দুর্যোগ যশের জন্য একটা কন্ট্রোল রুম আমরা খুলেছি যেটা 24x7 খোলা থাকবে, এবং 3-4 ওয়ার্ডের উপরে আমরা একটা করে সেন্ট্রাল টিম এবং সেন্ট্রাল ইউনিট তৈরি করেছি যেখানে এমার্জেন্সি পরিষেবা দেওয়া হবে, উদ্ধার কাজে সাহায্য থেকে শুরু করে তাদের মানুষের পাশে দাঁড়ানোর উপকরণীয় যা যা প্রয়োজন সমস্ত জিনিসপত্র আমরা সেখানে রেখেছি। এমার্জেন্সি খাওয়া দাওয়া মেডিসিন থেকে শুরু করে যশের জন্য আমরা প্রস্তুত আছি, আমাদের যুব টিম, হলদিয়া যুব টিম, জেলা যুব টিম আমরা প্রস্তুত আছি। ঘূর্ণিঝড় যশের ভয়াবহতার কথা বিবেচনা করে ইতিমধ্যে রাজ্য জুড়ে জেলা থেকে ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিরা তৎপর হয়ে উঠেছেন। প্রশাসনের পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় শাসক দল তৃণমূলের ছাত্র সংগঠনের কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বরা। সবুজ সেনা নামে দলের কর্মীদের জরুরি পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাই দলের নেতৃত্ব নির্দেশ মেনে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৃষাণু বাঘ তার দলের কর্মীদের নিয়ে এলাকায় এলাকায় কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছেন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সচেতনতা প্রচার। এদিন তৃণমূলের ছাত্র কর্মীরা মানুষকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি ঝড়ের সময় কোনো জরুরি প্রয়োজন হলে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয় এবং আমাদের ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের অভিভাবক সম্মানীয় জেলা সভাপতি আর্য ঘোষ মহাশয়ের নির্দেশ মতো আমরা সবুজ সেনা নামে একটা টিম তৈরি করেছি। আপনারা সবাই জানেন যে বাংলার বুকে ইয়াস নামে এক প্রাকৃতিক দুর্যোগ এবং কোভিড মহামারী ছড়িয়ে পড়েছে, যার দরুন আমরা এই সবুজ সেনার পক্ষ থেকে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের মধ্যে জনসচেতনতামূলক বার্তা দিচ্ছি এবং তারা যেন ভালো থাকে এবং নিরাপদ আশ্রয় থাকে, তার জন্য ওদেরকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর এই প্রাকৃতিক দুর্যোগে যদি কারো ক্ষয়ক্ষতি হয় তাদের জন্য আমরা সদা তৎপর, যে কোনো কঠিন
পরিস্থিতিতে আমরা সবসময় প্রস্তুত থাকি। ঘূর্ণিঝড় যশের আগমনের আতঙ্কে প্রহর গুনছেন জঙ্গলমহল সহ ঝাড়গ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা। গত বছরে আমফানের আতঙ্ক কিছুটা কাটিয়ে উঠলেও যশের তাণ্ডব লীলার আগাম খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না কেউই। মানুষজনের অভিযোগ, নদী তীরবর্তী হওয়ায় তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে। অপরদিকে পুলিশ এবং প্রশাসন যৌথভাবে এলাকায় এলাকায় মাইকিং করে সাধারণ মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে চলেছেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ত্রাণ শিবির খোলার তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। মূলত হাইস্কুল প্রাথমিক বিদ্যালয়গুলিকে ত্রাণ শিবির হিসেবে বেছে নেওয়া হয়েছে। আমরা তো প্রচুর আতঙ্কের মধ্যে আছি। এর আগে ধরুন আমফান এসেছিল, আমফানে তো আমাদের এখানে প্রচুর ক্ষতি হয়েছে। এটা তো আমফানের থেকেও ভয়ঙ্কর, এটা তো জোস। আমরা তো এই গ্রামের মধ্যে সবাই আতঙ্কের মধ্যে আছি, খুবই আতঙ্কের মধ্যে। আমরা এখানে যত গ্রামবাসী আছি, 150-200 কাঁচা বাড়ি আছে, সুবর্ণ রেখা নদীর পাড়ে আমরা আছি, খুব আতঙ্কের মধ্যে থাকবেই। কেন আমাদের আমফানের যে স্মৃতি এখন জল জল করছে চোখের সামনে, তার ভয়াবহতা রূপ এখন টিভি এবং টিভি সমস্ত মিডিয়াতে জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ঢেউ আসে, তার থেকে বড় আকার হতে পারে। তার জন্য আমরা যেহেতু নদী বেলতে বসবাস করি, সুবর্ণ রেখা নদীর পাড়ে, তাই মানুষ গ্রামবাসীদের সবাই আতঙ্কিত আছে। সামনে যে আমাদের জস ইয়াস যে ঝড়টা আসছে, তার সব রকমের মোকাবিলা করার জন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে আহ্বান জানানো হবে। শুধু 10 জন কমিটি নয়, এখানে ক্লাবের একটা অন্তর্ভুক্তিকরণ আছে, গভর্নমেন্ট রেজিস্টার ক্লাব আছে, তাদেরও এটা জানানো হয়েছে। যখন গ্রামবাসী বিপদগ্রস্ত অবস্থায় পড়বে তখন তাদের উদ্ধারের জন্য আমাদের এখানে 3টা সেন্টারের ব্যবস্থা হয়েছে। একটা হচ্ছে আমাদের মহেশগড় প্রাইমারি স্কুল, একটা দক্ষিণজেলা সার্চ সেন্টার, আর একটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাব, দক্ষিণজেলা ক্লাব। এই 3টা ক্লাবের মধ্যে যখন যাদের নিয়ে আসা হবে তাদের সেখানে অবস্থান করানো হবে, আগে থেকে ঝড়ের গতি প্রকৃতি দেখে, তারপরে তাদের শুকনো খাবার কিংবা তাদের থাকার জন্য একটা বন্দোবস্ত করার ব্যবস্থা মনস্থ করেছে। সমস্ত জায়গা দুবার করে গাড়ি নিয়ে প্রচার চালিয়েছে, মানুষজনকে সাবধান থাকতে বলেছি, সতর্ক থাকতে বলেছি, শুকনো খাবার ঘরের মধ্যে রাখতে বলেছি, প্রয়োজনীয় সামগ্রী দামি জিনিসপত্র কাগজপত্র সুন্দর করে বিক্ষিপ্ত রাখতে বলেছি, পানীয় জল এবং শুকনো খাবারটা অবশ্যই তারা মজুত রাখবে, যেটা ব্লকের নির্দেশ মোতাবেক এবং গ্রামগঞ্জের ব্লকের নির্দেশের আগে থেকেই আমি এটা মানুষকে সতর্ক করেছি। কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম SC ST লোকেরা আদিবাসী অধ্যুষিত, দুর্দশাগ্রস্ত মানুষেরই বসবাস এখানে, মানুষগুলোর কাছে না দাঁড়ালে মানুষগুলো চরম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। সরকারি নির্দেশ অনুযায়ী যেসব আমাদের তৈরি রাখতে বলেছে আমরা সরকারি নির্দেশ মেনে সব তৈরি রেখেছি। এই মুহূর্তে আমাদের 4টে হাইস্কুল, 4টে আপার প্রাইমারি স্কুল এবং 1টা MSK, এই 9খানা স্কুলকে আমরা তৈরি রেখেছি শেল্টারের জন্য। জনসাধারণের যদি সমস্যা হয়ে থাকে এই ঝড়ে, যতদূর শোনা যাচ্ছে যে এবার ঝাড়গ্রামের উপর দিয়েই ঝড়টা বইবে, মানে এখানে ক্ষতিগ্রস্ত পরিমাণটা হয়তো বেশি হতে পারে, সেই অনুযায়ী আমরা স্কুলগুলোকে তৈরি রেখেছি। মৃতদেহ পোড়ানোকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটল চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে গোপালপুর কাটাবন এলাকায়। সোমবার চন্দ্রকোনা থানার পুলিশ একটি মৃতদেহ দাহ করার জন্য 7 নম্বর ওয়ার্ড গোপালপুর কাটাবন এলাকায় একটি নির্জন জায়গার শ্মশানে নিয়ে যায়। গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দাহ করার আপত্তি জানিয়ে প্রতিবাদ শুরু করেন। চন্দ্রকোনা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন এলাকার মহিলা পুরুষেরা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার ওই জায়গা দিয়ে সকলে যাতায়াত করে কিন্তু কাউকে কিছু না জানিয়ে পুলিশ অন্য এলাকার একটি মৃতদেহ এলাকায় দাহ করার জন্য নিয়ে আসে। গ্রামবাসীদের দাবি, মৃতদেহটি করোনা সংক্রমিত, তাকে এখানে দাহ করা হলে সংক্রমণের আশঙ্কা রয়েছে স্থানীয়দের। এই অভিযোগ তুলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ এলাকাবাসীর। বিক্ষোভকারীদের দাবি, পুলিশকে আপত্তি জানানো সত্ত্বেও মৃতদেহ দাহ করার কাজ শুরু করে দিয়েছে তারা। ভবিষ্যতে যাতে এভাবে এই এলাকায় মৃতদেহ দাহ না করা হয় এবং ওই শ্মশানে স্থানীয়রা যাতে মৃতদেহ দাহ করতে পারে তার জন্য এলাকা স্যানিটাইজ করার দাবি জানান স্থানীয়রা। কেন পুরো জঙ্গলে চলবে না, এখানে বাচ্চারা রয়েছে।
রোগী পুরানো উচিত, যেটা ঘাটালে আমাদের হলো ঘাটালে পুরাতে দিল না, যেটা আলাদা ভাবে পুরানো হচ্ছে সেক্ষেত্রে আমাদের আরো তো জঙ্গল ছিল, চুল্লিতে কেন পুরাতে হবে, সেটা তো জঙ্গলে যে পুরাতে পারত। যেহেতু এখানে সামনাসামনি বসতি আছে, পাবলিক প্লেস আছে, পাশাপাশি বাড়ি আছে, সেটা গ্রামবাসীদের একটাই অভিযোগ, যেমন পরবর্তীকালে এখানে কোন রকম করোনা রোগী পুরানো না হয় এবং ইমিডিয়েট যেটা পুরানো হচ্ছে সেটা তো গ্রামবাসীরা আমরা আটকাতে পারবো না। ওখানে পুরানো হওয়ার পর ফুল স্যানিটাইজ করে পুরো শ্মশানকে আগের মতন অবস্থায় করে দিয়ে এবং ওখানকে রেড জোন ঘোষণা করে প্রশাসনকে সেই কাজ করে দিয়ে যেতে হবে। বাড়িটা বলছে নরহরিপুর 2 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ড বাইরে, এই ওয়ার্ডের বাইরের ওয়ার্ডই তো। সেক্ষেত্রে 2 নম্বর ওয়ার্ডে তো সেফ চুল্লি ছিল, সেই সেফ চুল্লিতে কেন পড়ানো হলো না, কেন আমার ওয়ার্ডকে আনা হলো? গ্রামবাসী সব সিদ্ধান্ত আমরা এখন দরখাস্ত করে বিডিওকে এবং পৌরসভাকে, এখন যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তিনাকে আমরা দরখাস্ত দেব, পরবর্তীকালে যাতে না আর এখানে করোনা রোগী আছে আমরা সবারই সই নেব। এখন কি পুরানো হচ্ছে? চলছে চলছে, আমরা বারণ করেছি তা সত্ত্বেও চলছে, বলছে আমরা এর জন্য গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে। আপনারা কেন আপত্তি দিচ্ছেন? কেন আমাদের এখানে আমরা সবাই বসবাস করি, এটা তো ভয় হয়ে গেলি আমারও হতে পারে, আমার জীবনের সেফটি কে নেবে, সরকার নেবে? কতগুলো কতগুলো এখন বলছে 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 একটি কিন্তু তিনটা নিয়ে এসছে, নিয়ে এসে একসঙ্গে পুড়িয়ে দিয়ে দিচ্ছে, দুটো বডি আছে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল আস। রাজ্য জুড়ে ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় শুরু হয়েছে জোর তোড়জোড়। সেই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবচেয়ে হটস্পট হলদিয়া এলাকায় তৈরি এনডিআরএফ টিম এবং হলদিয়ার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। হলদিয়া বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ থাকায় সেগুলো পরিষ্কারের কাজে হাত লাগাল এনডিআরএফ। আবহাওয়া সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই 100 কিলোমিটারের অধিক বেগে ঝোড়ো হাওয়া বইবে হলদিয়াতে। 2 কোম্পানি এনডিআরএফ টিম প্রস্তুত যশের মোকাবিলা করার জন্য। ঝড়ের পরবর্তী সময়ে রাস্তা অবরুদ্ধ হলে কিংবা রাস্তার উপরে বড় বড় গাছ পড়ে গেলে কিংবা ইলেকট্রিক খুঁটি পড়ে গেলে রাস্তা সাফাইয়ের কাজ দ্রুত গতিতে করতে পারবে এই এনডিআরএফ টিম। সেজন্য তারা নিয়ে এসেছে গাছ কাটার মেশিন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র। হলদিয়া উপকূলরক্ষী বাহিনী কখনো জলপথে আবার কখনো আকাশপথে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আজগর আলীর নেতৃত্বে 200 জনকে নিয়ে গঠন করা হল বিশেষ বিপর্যয় মোকাবিলা দল। মৎস্যজীবী এবং যারা পর্যটন করতে আসেন তাদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা দুর্যোগের দিনগুলোতে আপনাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখুন এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা কোনো অবস্থাতে সমুদ্র কিংবা সমুদ্র নিকটবর্তী এলাকাতে মৎস্য শিকারে যাবেন না। মৎস্য শিকার এই কয়েকটা দিনের জন্য প্রশাসন থেকে সম্পূর্ণভাবে নিষেধ করা হচ্ছে এবং অধিবাসীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা নিজের ঘরে সুরক্ষিত থাকুন। ইয়াবা ট্যাবলেট পাচারের পথে গ্রেফতার এক ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 4000 পিস ইয়াবা ট্যাবলেট। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতর নাম সাদিকুল শেখ, বয়স 55, বাড়ি কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মিলিক সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে সেই সময় দেখতে পায় ধৃত ব্যক্তি ঘোরাঘুরি করছে। এরপরই তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় প্যাকেট ভর্তি 4000 পিস ট্যাবলেট। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন ইউনিট ঘুরে দেখলেন জেলা শাসক রাজশ্রী মিত্র। সোমবার সকালে হাসপাতালে নতুনভাবে স্থাপিত এলএমও ইউনিট দেখতে যান তিনি।
পরিদর্শনের পর তিনি জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের সমস্যা মেটাতে আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে অক্সিজেন ইউনিট চালু হয়ে যাবে। করোনা ওয়ার্ডে অক্সিজেন সংযোগকারী পাইপলাইনের কাজ শেষ হলেই পরিষেবা চালু হয়ে যাবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, অক্সিজেনের ঘাটতি মেটাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দুটি অক্সিজেনের এলএমও ট্যাঙ্ক বসানো হয়েছে। কোভিড রোগীদের জন্য ট্রমা ইউনিট চত্বরে বসানো হয়েছে এলএমও ট্যাঙ্ক। মালদা মেডিকেল কলেজে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট বসেছে, যেটা আগামী যেটা দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্রবার চালু হয়ে যাবে। প্ল্যান্ট রেডি আছে, লাইনটা জোড়ার বাকি আছে, যেহেতু লাইন জুড়বেন ওরা এখনও কলকাতা থেকে এসে পৌঁছবে। এটা হয়ে গেলে আমাদের ওই সিলিন্ডারের ঝামেলা থাকবে না, মানে সিলিন্ডারের প্রয়োজনীয়তাই থাকবে না। এই সিলিন্ডারগুলো তখন আমরা জেলার অন্যান্য যেগুলো প্রান্তিক হাসপাতালগুলো তৈরি হয়েছে সেখানে পৌঁছে দিতে পারবো, সেখানে অক্সিজেন লাইনগুলো চালু করা যায়। যশ ঝড়ের আতঙ্কে যুদ্ধকালীন তৎপরতায় ঘরে বোরো ধান তুলছেন চাষিরা, চিন্তায় ঘুম উড়েছে পাট চাষিদের। দু সপ্তাহ আগে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল মালদার চাষিরা, ফের চোখ রাঙানি দিচ্ছে যশ। উল্লেখ্য, মালদহের চাচলে দ্বিফসলি মাঠগুলোতে সিংহভাগ ধান ঘরে তোলা হয়েছে, বাকি ধান জমিতেই আছে। আতঙ্কে যুদ্ধকালীন তৎপরতায় ধান কাটছে চাষিরা। চাচল এক নম্বর ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এই এলাকায় মৌজাগুলোতে এবার 3,800 হেক্টর বিঘা জমিতে বোরো ধান চাষ করা হয়েছে, প্রায় 3,000 হেক্টর বিঘা জমিতে পাট চাষ হয়েছে, তবে সিংহভাগ জমির ধান কাটা হয়েছে বলে কৃষি দপ্তর জানাচ্ছে। যারা এখনো পর্যন্ত পাকা ধান কাটেনি সেই চাষিদের শীঘ্রই ধান কাটতে বলা হচ্ছে। চাচল এক নম্বর ব্লকের কৃষি দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে। আপনি কি চাষ করেছেন? এই পাট চাষ করেছি। কোন বিঘা চাষ করেছেন? এটা হলো 15 কাঠা। আপনারা আতঙ্কে যে ঝড় আসলে আতঙ্কে আছে, আমরা শুনতে পেলে ঝড় আসবে। এই যে এর আগে ঝড় হলো 15 দিন আগে, আমাদের পাটের খুব ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, তো এই এই কদিন আজকের মধ্যে কি কালকের মধ্যে ফের ঝড় হবে, আমরা খুব আতঙ্কে আছি। যে পাট আছে যেটুকু হয়তো নষ্ট হয়ে যেতে পারে, আমরা এতে খুব চিন্তিত। আমরা শুনছি খবরে ইয়াস ঝড় আসছে বলে শুনছি, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ধানটি কাটছি। ধানের যদি ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য তাড়াতাড়ি করে কাটছি। কালকে রিয়াস ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আমরা নিউজে দেখছি, তো ওইটাই আমরা খুব আতঙ্ক। আরো জমি আছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। এর আগে ঝড়টাতে আমাদের অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে, ওইটার ভয়ে কাটছি। যদি কিছু হয়ে যায় কি করব আমরা? অনেক আমরা আতঙ্ক, রাত্রে আমাদের ঘুম হয় না, চিন্তাই। এখনকার মতো খবর এই পর্যন্তই। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, করোনার বিরুদ্ধে লড়তে থাকুন। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।